ইয়েস ডক্টর, বলুন। মা কেমন আছে? না, মানে সেটা জানানোর জন্যই আপনাকে ফোন করলাম। কি তখন থেকে না মানে করে যাচ্ছেন? কি হয়েছে সেটা ক্লিয়ারলি বলুন না। আপনার মা কিছু খাচ্ছেন না, আর কি বলছেন বুঝতে পারছি না। মানে আপনাকে টাকা দিয়ে রাখা হয় কি করবার জন্য? ডাক্তারটা কে, আমি না আপনি? ইটস ইওর বিজনেস, নট মাইন। আপনি একবার আসুন। ঠিক আছে, আমি আসছি। কি ডক্টর, মা কেমন আছে? আদি, তুই এসেছিস? হুম। কি হলো, ফোন করে ডাকলেন কেন? কিছু তো বলুন। যাক, ভালো হয়েছে আপনি এসেছেন। আসলে আপনার মা কিছু খেতে চাইছেন না, আর আপনাকে দেখতে চাইছেন। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? জানো প্রতিদিন তোমার পিছনে কত টাকা করে খরচা হয়? কোনো আইডিয়া আছে? কি বলছো ক্লিয়ারলি বলো না। মাসি, দেখো না কি বলছে। তা এখন কি করে বুঝবি? এখন তো বড় হয়ে গেছিস, সব তো দরকার পুড়িয়ে গেছে তোর। জানিস আদি, যখন তুই ছোট ছিলিস কিছু ঠিকঠাক করে বলতে পারতিস না। তোর মা সব ইঙ্গিত গুলো বুঝে যেত, এখন তুই মায়ের কথা বুঝতে পারছিস না?